হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS অল। তো আজকে ভিডিওতে আমরা WBCS প্রিলি মক টেস্ট সিরিজ 2023, যেটা শামীম সরকার এবং সুতাপাকর এই বইটার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করব। তো মেনলি এই বইটার রিভিউ আমি বুকম্যাকল চ্যানেলে করে রেখেছি, WBCS অল চ্যানেলে করিনি। তার কারণ হচ্ছে একটাই, যে এই বইটা আমার ঠিক ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে এমন নয় যে প্রশ্ন খারাপ আছে, এমন নয় যে আনসার ভুল আছে, তারপরেও আমার ভালো লাগেনি। ভালো লাগেনি তার কারণগুলো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা এই কারণগুলো দেখেই এই বইটা কিনবে কি কিনবে না সেটা ডিসিশন নেবে। আর মেনলি আমার তরফ থেকে সাজেশন হবে যে যদি তোমাদের আগের এডিশনটা বা 2022-এর যদি মক টেস্ট সিরিজটা থেকে থাকে, তাহলে এই বইটা বা 2023-এর প্রিলি মক টেস্ট সিরিজ বইটা একদম কিনবে না। কারণ কেনা মানেই টাকাটা নষ্ট। কেন টাকা নষ্ট, সেখানে আমি বেশ কিছু পয়েন্ট তোমাদের সাথে দেখিয়ে দেব বা বলতে পারো শেয়ার করব। তো এই বইটা বেশ দেখতে ভালো হয়েছে, তার সাথে সাথে আগেরবারে যেরকম কিছু খুঁত ছিল বইটাতে, স্পেশালি সবথেকে বড় খুঁত যেটা দেখতে পাবে সেটা হচ্ছে প্রতিবারের মতো মানে বাংলা যে এডিশনটা করা হয়েছিল এই বইটাতে, মানে দুটো এডিশন করা হয়, একটা বাংলা একটা ইংলিশ ভার্সন। তো বাংলার ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে প্রথমবার, এবং এটা দ্বিতীয় এডিশন ছিল, তো দ্বিতীয়বার দুবারই কিন্তু 20টা করে এখানে মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছিল। তো প্রশ্ন নিয়ে আগেরবারেও কোনো কমপ্লেন ছিল না, এবারেও কোনো কমপ্লেন নেই, প্রশ্নের কোয়ালিটি যথেষ্ট ভালো এবারেও। তো এবারে আরেকটা জিনিস ভালো করা হয়েছে, সেটা আমি ভালো জিনিসগুলো আগে বলে দিই, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে 25টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে ইংরেজি বইটার সমতুল্য বইটাকে করার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে বইটার যে প্রেজেন্টেশন খুব ভালো, খুব সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, একজন অ্যাসপিরেন্টের দেখতে গেলে বেশ ভালো লাগবে। আর বইটা কেনার আগে একটা লুকস ম্যাটার করে, তো সেটা দেখতে বেশ ভালোই লাগছে। এবার আসি দামের জায়গাটা। তো দামের জায়গাটাও আমার বেশ খারাপ লেগেছে, কারণ আগেরবারে দাম ছিল, আগের এডিশনটার দাম ছিল 435 টাকা। তো এই এডিশনটার এখানে এমআরপি দেওয়া হয়নি, বাট এই এডিশনটার দাম করা হয়েছে 500 টাকা। তোমরা চাইলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে একবার চেক করতে পারো। আর তার সাথে সাথে এখানে কোনো রকম প্রিন্টিং প্রাইস কিন্তু দেওয়া নেই, যেটা ম্যাগ্রাহিল পাবলিকেশনের বইয়ে সাধারণত থাকে না, তো সেটা ঠিক আছে। 2022-এর এডিশনটার যদি দামটা তোমরা দেখো তাহলে দেখতে পাবে 435 টাকা, আর নতুন এডিশনটার 500 টাকা, যেটা আমি আগেই বললাম। তো সেক্ষেত্রে দামের কিন্তু ডিফারেন্স আসছে 65 টাকা। আর যদি কন্টেন্ট দেখো, সেক্ষেত্রে এখানে 25টা মক টেস্ট, যেটা আমি বললাম আগেরবারে 20টা ছিল, এবারে কিন্তু 25টা মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, এটা ভালো দিক। এরপরে খারাপ দিক, আবার একটা খারাপ দিকে আসি, সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা এখানে দেখতে পেয়ে যাবে সলভ পেপার, আগেরবারে দিদা হয়েছিল 2016 থেকে 2021, এবারে সেটাকে কমিয়ে করা হয়েছে 2021 এবং 2022, মানে 2 বছর। আগেরবার যেখানে দিদা হয়েছিল 6 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে বইটাতে আমি যখন কিনলাম তখনই কিন্তু আমার মনে হলো যে বইটা একটু পাতলা পাতলা লাগছে। তো দেখতে পাবে কতটা কোয়ান্টিটি কমিয়ে দেওয়া হয়েছে, স্পেশালি প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। কিন্তু এখানে মক টেস্ট 5টা বেশি দেওয়া হয়েছে, আমি বারবারই বলছি। এবার বলি যে আমি কেন বইটা কিনতে বারণ করছি। তো মেনলি আমি যখন বইটা কিনলাম, তো আমি নিজে একটা মক টেস্ট দিলাম, তো আমি দিয়ে দেখলাম যে আমার তো প্রশ্নগুলো সব চেনা লাগছে। এই যো এই বইটাতে 2022 আর 2023-এর প্রশ্নগুলো অলমোস্ট সিমিলার, অলমোস্ট বলবো না, 100% হুবাহু সিমিলার। এমনকি প্রশ্নের যে অপশানগুলো আছে সেগুলোকেও, এ এ অপশান তো এ অপশানেই আনসার আছে, বি অপশান তো বি অপশানেই আনসার আছে, মানে অপশানগুলো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, যে ঘুরিয়ে ফিরিয়ে সেই অপশানগুলোকেও কিন্তু চেঞ্জ করা হয়নি। এবার আমি দেখাবো যে এখানে মানে 2022-এর যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট ছিল, প্রথম 1 নম্বর মক টেস্টটা, আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি দেখিয়ে দেবো, সেটা তোমরা এখানে এই যো এই মক টেস্ট পেপারটা শুরু হয়েছে, কী করা হয়েছে বইটার সাথে আমি সেটাও বলে দিচ্ছি। একদম পুরোপুরি বলতে গেলে আমি বইটার পোস্টমর্টম করে দেবো। পোস্টমর্টম কেন বলছি, আমি বইটাকে এতটা ঘেঁটে নিয়েছি এই দুদিনে যে আমার মনে হয় যে আমি কোথায় কী করা হয়েছে সেটাও আমি খুব ডিটেলসে বলতে পারবো। আর সত্যি বলতে বেশ খারাপই লাগলো, কিন্তু একদিক থেকে ভালো, সেই ভালোটাও লাস্টে বলবো কী ভালো হতে পারে। কিন্তু যারা নতুন কিনবে আর যাদের কাছে এই এডিশনটা আছে তাদের জন্য খুবই খারাপ, যেরকম আমার জন্য, আমার একদমই ভালো লাগেনি। কারণ যদি একই প্রশ্ন আমাকে বারবার মানে
করতে হয় বা একই রকম যদি জিনিস থাকে তাহলে আমি টাকা দিয়ে কেন জিনিসটা কিনবো, স্পেশালি আবার যখন দাম বাড়ানো হয়েছে আর তার সাথে সাথে ম্যাটেরিয়ালসও কিন্তু কমানো হয়েছে। তো এখানে আসি, তো কীরকম করা হয়েছে আগে বলে দিই ব্যাপারটা। সেটা হচ্ছে যে প্রতিটি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যা প্রশ্ন ছিল এই বইটাতে সেম প্রশ্ন কিন্তু রাখা হয়েছে, কিন্তু প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কোনোটা যদি এই প্র্যাকটিস সেটটাতে যদি এক নম্বরে আছে তাহলে সেক্ষেত্রে তোমরা এই বইটাতে প্র্যাকটিস সেট দু নম্বরে সেই প্রশ্নগুলো দেখতে পাবে, মানে প্র্যাকটিস সেটগুলোকে অদলবদল করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে প্র্যাকটিস সেটের এক নম্বর প্র্যাকটিস সেটের ইংলিশের প্রশ্নগুলোকে কোথাও নিয়ে তিন নম্বরে দিয়ে দেওয়া হয়েছে বা হিস্ট্রির প্রশ্নগুলোকে চার নম্বরে দিয়ে দেওয়া হয়েছে, এরকম করে বইটাকে সাজানো হয়েছে। তো মেনলি যারা এই বইটা অলরেডি আগে একবার সলভ করেছো বা যাদের কাছে আছে তাদের কিন্তু কেনার একদমই দরকার নেই, আমি দেখাবো। তো এখানে দেখতে পাবে কিছু প্রশ্ন আমি দাগিয়ে দিয়েছি, যেরকম এখানে প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি। এখানে তোমরা এই প্রশ্নটাই সেম এখানে দেখতে পেয়ে যাবে, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, উত্তর হলো আসানসোল। এই উত্তরটা আসানসোল হবে, যেটা সঠিক এই বইটাতেও দেওয়া আছে, এই বইটাতেও দেওয়া আছে, সেটা নিয়ে আমার কোনো মানে উত্তরে ভুল আছে সেটা আমি বলবো না। আর তারপরে আবার একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি, এখানেও তোমরা দেখতে পেয়ে যাবে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি। তো এখানে তোমরা এখানের আনসারটা হচ্ছে সাইরাস, তো এখানেও ঠিকই আছে, আলাদা কিছুই নেই। এছাড়াও এখানে তোমরা পরপর পরপর দেখতে পেয়ে যাবে এই প্রশ্নগুলি কিন্তু পরপর 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 এখানে দিয়ে দেওয়া আছে, যেরকম পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি যেটা আমি বললাম, পৃথিবী পশ্চিমবঙ্গের কোথায় শৃঙ্খলা চাষ হয়, উত্তরটা হবে মাংপু। তো এখানেও তোমরা দেখতে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের কোথায় শৃঙ্খলা চাষ হয়, তো এখানে উত্তর ঠিকই দেওয়া আছে, এমন নয় ভুল দেওয়া আছে। তো এখানে বলতে গেলে প্রতিটি প্রশ্নকে জাস্ট প্র্যাকটিস সেটগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর প্রশ্ন একই রাখা হয়েছে, বইটাতে কোনো রকম আলাদা প্রশ্ন নেই, একই প্রশ্ন আছে। চেঞ্জ কী কী করা হয়েছে সেটা আমি দেখাবো, যেখানে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আগের বার 2022 এখানে আমফানের কথা ছিল, আমফান কোন দেশ নামকরণ করেছে ঝড়টি, এখানে চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইয়াজ ঝড় এখানে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ বলতে এইটুকুই চেঞ্জ করা হয়েছে। এবার অনেকেই আমাকে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার তো পুরোপুরি চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে আমি সেটাও দেখেছিলাম কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে এই বইটাতে একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ারগুলো দিয়ে দেওয়া হয়েছে 2023 বইটাতে। কিন্তু সেক্ষেত্রেও আরেকটা জিনিস আমি নজর কাড়বো, সেটা হচ্ছে যারা অ্যাচিভার্স কেন, তারা যদি অ্যাচিভার্স পড়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অ্যাচিভার্সের হুবাহু যে মানে এমসিকিউগুলো থাকে, মান্থলি যে এমসিকিউগুলো থাকে সেখান থেকে হুবাহু এমসিকিউ তুলে এই বইটাকে তৈরি করা হয়েছে, এমন নয় আলাদা আছে। তাই যারা অ্যাচিভার্স পড়ো বা যাদের কাছে এই নতুন এডিশনটা আছে তাদের মানে সরি নতুন এডিশনটা বলছি যাদের কাছে 2022 এডিশনটা আছে তাদের আমার মনে হয় না যে কোনো রকমভাবেই এই 2023 বইটা আলাদা করে হেল্প করবে। তো এক্ষেত্রে অনেকজনের মনে হতে পারে যে প্রতিবার নতুন প্রশ্ন আসবে কি কোথা থেকে। বা আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে 5টা সেট তো অ্যাড করা হয়েছে যেটা এই বইটাতে ছিল না, তো সেটা কোথা থেকে এলো বা সেটা তো নতুন অ্যাড করা হয়েছে, তো সেক্ষেত্রেও বলবো নতুন আমার মনে হলো না যে কিছু আছে, কারণ আমি বইটাকে একদম যখন একটা মানে খারাপ বা আলোচনা সমালোচনা করতে হয় তখন বইটাকে আরও খুব ডিটেলসভাবে দেখতে হয়, সেক্ষেত্রে আমি কোনো রকম নতুন প্রশ্ন দেখতে পারিনি। বলতে পারো একই প্রশ্ন আলাদাভাবে ওই 5টা সেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কিছু তৈরি করা হয়নি। হিস্ট্রির ক্ষেত্রেও তোমরা সেই এক নম্বর প্র্যাকটিস সেটের উত্তরগুলো তিন নম্বরে দেখতে পাবে, ইংলিশের ক্ষেত্রেও তাই, মানে যে সাবজেক্ট ওয়াইজ সেটাকে এদিক ওদিক করে দিয়ে বইটাকে আবার নতুনভাবে তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যেহেতু আমার কাছে পুরনো এডিশনটা আছে আগের বারের এডিশনটা আছে সেক্ষেত্রে তোমাদের কোনো রকম এই নতুন এডিশনটা হেল্প হবে না, কিন্তু যারা নতুন কিনবে ভাবছো এই বইটা তাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো, কারণ বইটাতে একদম ভুলভ্রান্তি নেই, ভুলভ্রান্তি খুব কম আছে, তারা অবশ্যই পারচেস করতে পারো সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের কাছে অলরেডি এই এডিশনটা আছে আর যারা ভাবছো যে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ারের জন্য এই বইটা কিনবো তাদেরকেও বলবো যে কেনার দরকার নেই, কারণ পুরোপুরি অ্যাচিভার্স থেকেই কিন্তু এমসিকিউ এই বইটাতে পুরোপুরি হুবাহু তোলা হয়েছে, এমন মানে সে কি বলছি না যেরকম কোশ্চেনের যে আনসারগুলো আছে বা বলতে পারো ABCD অপশনগুলো আছে সেগুলোকেও কিন্তু আলাদা করে দেওয়া হয়নি, এতটাই মানে একদম হুবাহু তোলা হয়েছে অ্যাচিভার্স থেকে এই যে এইগুলো
আমার কাছে অ্যাচিভার্সটা এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নালে আমি অ্যাচিভার্স থেকেও আমি দেখে দেখে আমি বলে দেবো যে এই মাসের অ্যাচিভার্স থেকে এই আনসারটা এই কোশ্চেনটা তোলা হয়েছে, এবং তোমরা দেখতে পেয়ে যাবে যে এইখান থেকে মানে যে অপশনগুলো আছে সেগুলোও কিন্তু সেম রাখা হয়েছে। এমন নয় যে অপশন এ এর জায়গায় বি হয়েছে, বি এর জায়গায় সি হয়েছে, এরকম কিন্তু নয়, সেম টু সেম। আমি জানি না বইটা কেন এরকমভাবে তৈরি করা হলো, হয়তো তাড়াতাড়ির জন্য করা হয়েছে। আর তার সাথে সাথে বইটার আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে প্রথমত দাম বাড়ানো হয়েছে, তার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আর নর্মালি আমি এরকম ভিডিও বানাই না, কিন্তু WBCSL-এর উদ্দেশ্য এটাই থাকে সকলকে একদম সঠিক গাইডেন্স দিয়ে দেওয়া, বা গাইডেন্স হোক বা যতটুকু সাহায্য করা, তো সেটুকুই। তো আশা করছি বা আশা রাখছি আমি শামীম সরকার এবং সুতপা করে যে ইংলিশ ভার্সনের নতুন প্র্যাকটিস সেটটা বেরোবে সেটা 2023-এর জন্য আরও বেশি হেল্পফুল হবে, অন্তত বাংলাটার মতন হবে না। আর যারা বাংলাটা পারচেস করবে ভাবছিলে আমার মতন, তারা কিনো না, কারণ টাকাটা আমার মনে হয় ওয়েস্ট অফ মানি, কারণ একই প্রশ্ন বারবার সলভ করে কোনো রকম লাভ নেই। আর অনেকেই হয়তো এটাও বলতে পারো যে আর বারবার কোশ্চেন পাবে কোত্থেকে, সেক্ষেত্রে তো রিপিট হবেই, তো রিপিট হয়, কিন্তু আমার মনে হয় যে বইগুলোতে অপশনগুলো অন্তত ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া উচিত, বা কোশ্চেনগুলোকে একই না রেখে একটু অন্যরকম করা উচিত। কারণ টাকা দিয়ে প্রতিবার যদি একই জিনিস কিনি, তার থেকে তো আমার মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার বাদ দিয়ে আমি এই বইটাকেই রিভিশন করবো, যেটা আমি করছি, তাহলে আমি এই বইটা ফালতু কিনে কী করবো? তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।